নমস্কার, প্যাশনেট ফুড গার্ডেনার আমি সুমন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত হলো। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে, আমরা এই তীব্র দাবদাহ থেকে আমাদের প্রিয় আদরের গাছগুলিকে কীভাবে রক্ষা করব। আমি নিজস্ব পর্যবেক্ষণের মধ্য দিয়ে কতকগুলো জিনিস অনুধাবন করতে পেরেছি, সেই অনুধাবিত জিনিসগুলি আপনাদের সামনে আমি উপস্থাপিত করতে যাচ্ছি। তো আমি শুরু করছি আমার অনুধাবিত বিষয়গুলো কি, যে বিষয়গুলি যদি আমরা ঠিকঠাকভাবে মেনে চলি বা ফলো করি তাহলে গাছগুলির এই তীব্র দাবদাহ থেকে রক্ষা করতে পারবো বলে আমার মনে হয়। তাহলে শুরু করছি। প্রথমেই বলি, প্রতিদিন এই সময়ে সকালবেলা এবং বিকালবেলা ঠান্ডা জলে গাছকে স্নান করাতে হবে। সেটা আপনারা মোটরের জলে যে পাইপ দিয়ে করান সেটা দিয়ে করাতে পারেন, কিংবা হাতে যে স্প্রেয়ারগুলো থাকে সেটা দিয়েও করাতে পারেন। অবশ্যই সকালে এবং অবশ্যই বিকালে দিনে দুইবার করে আপনারা গাছগুলোকে সুন্দর করে স্নান করিয়ে দেবেন। তারপরে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে, এই সময়ে অনলি সামার, এই সময়ে দাবদাহের সময় টবে মালচিং করতে হবে। মালচিং ব্যাপারটা কি? মালচিং ব্যাপারটা হচ্ছে শুকনো পাতা, শুকনো লতা, বিচুলি ছোট ছোট টুকরো করে কেটে, কিংবা কোকোপিট জাতীয় জিনিস টবের মাটির উপরে উপরের অংশে ছড়িয়ে দিয়ে বিছিয়ে রাখা, যাতে করে ডিরেক্ট সানলাইটটা আপনার মাটিকে হিট করতে না পারে। তাহলে কি হবে, মাটির টবের মাটির আর্দ্রতাটা বজায় থাকবে, গাছ কম স্ট্রেস ফিল করবে, গাছটা সতেজ থাকবে। নেক্সট, গ্রিন নেট ব্যবহার করতে হবে। আপনারা খুবই দেখেন এখন সবাই নার্সারিতে গেলে এক ধরনের গ্রিন নেট ব্যবহার করে, যে নেটগুলো ফিল্টারিংয়ের কাজ করে, 50% সানলাইট শোষণ করে নেয় আর 50% সানলাইট আপনার গাছকে দেয়। ফলে ডিরেক্ট যে 100% সানলাইট আপনার গাছের উপরে এসে পড়ছিল সেটা কিন্তু আটকে দিল। তো আপনারা যদি গ্রিন নেট ব্যবহার করেন এই সময়ে তাহলে কিন্তু আপনার গাছ খুব হেলদি সতেজ থাকবে বলে আমার ধারণা। আমি নিজেও সেটা ব্যবহার করে দেখেছি। নেক্সট, এই সময়ে রাসায়নিক সার একদম প্রয়োগ করবেন না, কারণ রাসায়নিক সার প্রয়োগে গাছের মাটি গরম হয়, তার উপরে দাবদাহের সানলাইটের তাপ দুটো প্লাস করলে মাটির গরম কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। ফলে কি হয়, গাছের শিকড় নরম হয়, তো শিকড়গুলো পচতে শুরু করে, শুকিয়ে যেতে শুরু করে, ফলে গাছ রোগাক্রান্ত হয়, ইভেন গাছ মারাও যায়। তো গাছের প্রয়োজনে আমাকে যদি সার ব্যবহারই করতে হয় তাহলে সেটা রাসায়নিক সার নয়, সেটা হবে জৈব সার, সেটা হবে জৈব সার, এবং সেটা ব্যবহার করব আর্দ্রযুক্ত মাটিতে, ভেজা ভেজা মাটিতে ব্যবহার করব, শুকনো মাটিতে কোনোভাবেই ব্যবহার করব না। যা যার ব্যবহার গাছের স্ট্রেসকে বাড়িয়ে দেবে সেটা নয়, ভেজা মাটিতে ব্যবহার করলে গাছের স্ট্রেসটা কিন্তু বাড়াবে না, খুবই কম পরিমাণে বাড়াবে জৈব সার। অতএব স্ট্রেসটাকে আমাকে চেষ্টা করতে হবে এই সময়ে রিলিফ দেওয়ার, বাড়িয়ে দেওয়ার নয়। ফলে আমার যদি সার গাছের প্রয়োজনে ব্যবহারই করতে হয় জৈব সার ব্যবহার করব এবং সেটা আর্দ্রযুক্ত মাটিতে ব্যবহার করব। তারপরে যেটা বুঝেছি যে দুপুরবেলা কোনোভাবে জল আমি গাছে দেব না, গাছের টবের মাটিতে তো দেবই না, ইভেন গাছের পাতাতে জল দিয়ে আমি যে স্নান করাবো সেটাও করাবো না। একটু চিন্তা করে দেখুন, এই দাবদাহ আপনার পাতাকে কিন্তু গরম করে দিচ্ছে, আপনি জল দিচ্ছেন, জলটাও তো ওই পাতার গরমে গরম হচ্ছে, হয়ে ওই গরম জলটা আপনার টবের মাটিতে পড়ছে। টবের মাটিতে পড়া মানে কি, গরম জল যদি পড়ে আপনার টবের মাটিতে, টবের মানে গাছের শিকড়গুলো ওই গরম জল পাচ্ছে,
ফলে শিকড়গুলো কিন্তু পচে যাচ্ছে, শিকড়গুলো কিন্তু স্ট্রেস ফিল করছে, শিকড়গুলোর কষ্ট হচ্ছে। অতএব আপনি কিন্তু দুপুরবেলায় কোনোভাবে গাছের স্প্রে করে জল দিয়ে ভেজানোর চেষ্টা করবেন না, কারণ ওই গরম জলটা কিন্তু মাটিতে পড়বে, টবের মাটিতে পড়বে, আপনার গাছের স্ট্রেস বাড়াবে, শিকড় পচবে, গাছ রোগাক্রান্ত হবে, ইভেন গাছ মারাও যেতে পারে, ইভেন গাছ মারাও যেতে পারে, নরম গাছ হলে গাছ মারা যাবে। অতএব দুপুরবেলাতে কোনোভাবেই আপনারা গাছে জল প্রয়োগ করবেন না, দিলে সকালে প্রয়োগ করুন, দিলে বিকালে প্রয়োগ করুন, দেবেন দুবার করে দেবেন, সকালে কিংবা বিকালে গাছটাকে চান করুন। তারপরে যেটা আমাদের ছাদ বাগানি বন্ধুরা প্রচন্ড পরিমাণে ভুল করে থাকে সেটা হচ্ছে অতিরিক্ত যত্ন, কেয়ারের জন্য গাছে অতিরিক্ত জল দেওয়া, এটা আমাদের ছাদ বাগানিদের হয়ে যায়। তো এটা করবেন না, অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই। গাছের মাটি আপনি দেখবেন 2 ইঞ্চি মতো শুকিয়েছে কিনা, যদি দেখেন 2 ইঞ্চি শুকিয়ে গেছে আপনি জল প্রয়োগ করুন। আর একটা জিনিস আমি যেটা প্রথমের থেকেই বলছি, গাছের মাটি আর্দ্র রাখবেন। আর্দ্র মিন্স হচ্ছে গাছের মাটিকে ভিজিয়ে সবসময় নরম করে রাখতে বলিনি কিন্তু আমি, আর্দ্র মিন্স হচ্ছে একটু হালকা স্বচ্ছ ভাব, জলীয় বাষ্প যুক্ত একটু মাটি যেন থাকে, মাটিতে ড্রাইনেস যেন ব্যাপারটা না আসে, যাতে গাছের শিকড়ের কষ্ট হয়, গাছের কষ্ট হয়। ভালো করে বুঝুন, উপরের সানলাইটের তাপের কষ্ট, আবার এদিকে মাটিতে জল নেই তার একটা কষ্ট, দুটো স্ট্রেস একসাথে হলে গাছ তো মরবেই। অর্থাৎ আপনি চেষ্টা করবেন গাছের মাটিটাকে একটু আর্দ্র রাখার, জল দিয়ে ভিজিয়ে নরম করে রাখতে বলিনি কিন্তু আর্দ্র রাখতে বলেছি, এটা খেয়াল করবেন। অতিরিক্ত জল দেবেন না, গাছের প্রয়োজনেই গাছে জল দেবেন, মাটি 2 ইঞ্চি শুকালে জল দেবেন, আদারওয়াইজ নয়। লাস্ট নয়, তার আগের কারণটা সেটা হচ্ছে এই সময়ে ডিরেক্ট সানলাইটে কি হচ্ছে, পাতা পুড়ে যাচ্ছে, আমার হয়েছে পাতা পুড়ে যাচ্ছে, গাছের 2-1টা ডাল শুকিয়ে যাচ্ছে। তো আপনারা কি করবেন, ওই পোড়া অংশ গাছের ডালের বা পাতার পোড়া অংশগুলো কেটে বাদ দিয়ে দেবেন, কারণ কি হয় অনেক সময় ওই পোড়াটা আস্তে আস্তে গাছের মধ্যে ঢুকে যায়, গাছের ডাইব্যাক ক্রিয়েট করে, ফলে গাছটা রোগাক্রান্ত হয়ে পড়ে। তো ওই চান্সটা আমি দেবো না, ওই জন্য যখনই দেখছি পুড়ে গেছে পাতাটা গাছের তীব্র সানলাইটের কারণে আমি ওই অংশটুকু কেটে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমার মনে হয় না ডাইব্যাকটা কোনোভাবে আপনার গাছকে আক্রান্ত করতে পারে। লাস্ট একটা যে অংশ আমি বলতে চাই সেটা হচ্ছে একটা ওষুধও আমরা কিন্তু প্রয়োগ করতে পারি, তাহলেও আপনার গাছ সুস্থ থাকবে বলে আমার ধারণা। তো যে বিভিন্ন হরমোনাল ওষুধগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেই হরমোনাল ওষুধগুলো আপনারা কিন্তু অবশ্যই প্রয়োগ করতে পারেন, যাতে ফলবিক অ্যাসিড থাকবে, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড থাকবে, বিভিন্ন হরমোনাল ব্যাপারগুলো থাকবে, এবং সাথে অল্প পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্ট থাকবে, এটা আপনারা প্রয়োগ করতে পারেন। আমি যেটা প্রয়োগ করি সেটা হচ্ছে উৎকর্ষ স্ট্রেস রিলিফ, লিটারে 2-3 ml, একই রেশিওতে যদি স্প্রে করেন দিতে পারেন 2-3 ml, একই রেশিওতেই আবার 2-3 ml 1 লিটার জলে দিয়ে আপনি টবের মাটিতে প্রয়োগ করতে পারেন, তাহলে গাছ নিশ্চিতভাবেই স্ট্রেস থেকে মুক্তি পাবে বলে আমার ধারণা, আপনার গাছ সুস্থ সবল হেলদি থাকবে বলে আমার ধারণা। তো আজকে এই ছিল আমার গাছের এই প্রখর তাপ থেকে রক্ষা করার কতগুলো সলিউশন। তো যদি আমি আপনাদের কোনো রকমভাবে উপকার করতে পারি সত্যিই আমি খুব খুশি হব, আর আপনারা যারা গাছকে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন বলে আমার আশা, আমার ধারণা।